অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য। আজই ডাউনলোড করুন। নমস্কার, অ্যাস্ট্রোযোগী ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অসংখ্য স্বাগত। 2023 সালের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের রাশিফলের অনুষ্ঠান শুরু করছি। এই জানুয়ারি মাস, অর্থাৎ এই 2023 সালে জানুয়ারি মাস আপনাদের জীবনে নতুন কি নিয়ে আসতে চলেছে, এবং জানুয়ারি মানেই নতুন কিছু একটা শুরু করা, নতুন একটা উদ্যমে আমাদের জীবনটাকে নতুন করে শুরু করা। জানুয়ারি মানেই হচ্ছে জীবনটাকে নতুন গতিতে আরেকটু গতিমান করে চলবার চেষ্টা করা। তো এই জানুয়ারি মাস অ্যাস্ট্রোলজিক্যালি কোন ব্যক্তির বা কোন কোন রাশি কেমন যাবে, বা রাশিগতভাবে কোন কোন ব্যক্তির কেমন রেজাল্ট দেবে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা ডিটেলস আলোচনা করব। এই দেখুন, আলোচনা শুরু করার আগেই আমি যে কথাটা বলতে চাই, জানুয়ারি মাসে কিন্তু বিশেষ কিছু গ্রহগত পরিবর্তন আমাদের জীবনে বিরাট কিছু পরিবর্তন আনতে চলেছে। তো বিশেষ কিছু রাশির ক্ষেত্রেই এই ঘটনাগুলো ঘটবে, এবং আপনারা জানেন শনি মহারাজের রাশি পরিবর্তন রয়েছে, রবির রাশি পরিবর্তন, বুধের রাশি পরিবর্তন, শুক্রের রাশি পরিবর্তন। তো একটা গোটা রাশিচক্রে কিন্তু একটা বৃহত্তর প্রভাব এই রাশিচক্রে কিন্তু এবছর, এই বছরের এই প্রথম মাসেই কিন্তু পড়তে চলেছে। তো আমরা আজকে ডিটেলস আলোচনা করব যে কোন ব্যক্তির জীবনে কী ধরনের এফেক্ট পড়তে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির জীবনে আসতে চলেছে নতুন কিছু পরিবর্তন এই জানুয়ারি মাসে। মহারাশির দ্বিতীয় রাশি এবং পৃথিবীকারক রাশিদের মধ্যে একটি অন্যতম রাশি হচ্ছে বৃষ রাশি, এবং যেই রাশির অধিপতি হচ্ছে শুক্র। এই বৃষ রাশির 2023 সালের জানুয়ারি মাসটা কিন্তু হবে অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ এবং অতি অবশ্যই গুরুত্বপূর্ণ। এই 2023 সালের এই শুরুর দিকটাতে দেখবেন বৃষ রাশির ব্যক্তিদের কিন্তু সব কাজেই একটা বাধার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এটাকে নিয়ে ভয় পাওয়ার কিছু কারণ নেই। যত সময় যাবে, জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মার্চ, এই সময়টা যত ক্রস করবে, তত দেখবেন আপনাদের কিন্তু বছরটা আস্তে আস্তে শুরু হতে আরম্ভ করছে। এই 2023 সালের এই যে জানুয়ারি মাস, জানুয়ারি মাস নিয়ে যে আমরা আলোচনা করছি, এই জানুয়ারি মাসে কিন্তু আপনি আপনার কর্মগত জীবনে আপনি আপনার যে লক্ষ্য নিয়ে চলতে চাইছেন সেই লক্ষ্যটাকে কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন। যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা যারা টার্গেট ওরিয়েন্টেড জব করেন, বা যাদের জবটা অনেকটা টার্গেট ওরিয়েন্টেড বেস, সেই সমস্ত ব্যক্তিদের জীবনে কিন্তু অতি অবশ্যই টার্গেট ফুলফিলের যে জায়গাটা সেটা কিন্তু অতি অবশ্যই ভালো দেখা যাচ্ছে, পজিটিভ দেখা যাচ্ছে। বৃষরাশির ব্যক্তিদের জন্য শেয়ার মার্কেটের জায়গাটা অত্যন্ত পজিটিভ দেখা যাচ্ছে। যারা শেয়ার মার্কেট নিয়ে ভাবনা চিন্তা করেন, সেই সমস্ত বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু শেয়ারের জায়গাটা অত্যন্ত পজিটিভ। এবং বৃষরাশির সেই সমস্ত জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে যাদের পারিবারিক কোনো সমস্যা চলছে, কোনো অশান্তি চলছে, তাদের জন্যে কিন্তু অত্যন্ত একটা পজিটিভ বছর হতে চলেছে। এই সময়টাতে আপনারা নিজেদের যে সাংসারিক বিবাদ বা আপনার কর্মগত জীবনে যে বিবাদগুলো আসছিল এতদিন পর্যন্ত, সেই বিবাদের জায়গাটা থেকে কিন্তু আপনি আস্তে 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 ওভারকাম করতে পারবেন। যে সমস্ত শিক্ষার্থীরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আপনাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসের 16 তারিখের পর থেকে আপনাদের সময়টা আস্তে আস্তে ভালো হতে চলেছে। এবং এই জানুয়ারি মাসটা একটু টালমাটাল পরিস্থিতি চলতে পারে, কিন্তু ওভারঅল পরিস্থিতি যথেষ্ট ভালো। শিক্ষার্থীদের জন্য জানুয়ারি মাসটা মধ্যম মাপের যাবে। আপনি যদি হার্ডওয়ার্ক করতে পারেন, যত বেশি পরিশ্রম করবেন তত বেশি রেজাল্ট পাবেন, তবে এই সময়টাই কিন্তু একটু কনসেন্ট্রেশনের অভাব ঘটতে পারে। এই ছিল 2022 সালের জানুয়ারি মাসের রাশিফল। তো এরকম নিজেদের বিষয়ে যদি আপনারা কিছু জানতে চান, নিজেদের ব্যক্তিগত হরস্কোপ, ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চান এবং সঠিক প্রতিকার পেতে চান, তাহলে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, বা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে আপনি ক্লিক করতে পারেন। এবং যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন, অতি অবশ্যই নিজের দেওয়া লিঙ্কে
ক্লিক করে সরাসরি আপনারা কিন্তু আমার সাথে কনসাল্ট করতে পারেন। অ্যাস্ট্রোযোগী আপনাদের সাথে সর্বদা ছিল এবং বৈদিক জ্যোতিষ থেকে আরম্ভ করে কৃষ্ণমূর্তি পদ্ধতি, বাস্তু, প্রশ্নজ্যোতিষ সমস্ত বিভাগকে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাবেন এবং ভারতবর্ষের সমস্ত বড় বড় অ্যাস্ট্রোলজাররা কিন্তু এই অ্যাপের সঙ্গে এই মুহূর্তে যুক্ত। তো অতি অবশ্যই আপনি চাইলেই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার ভাগ্যকে জানতে পারেন। অ্যাস্ট্রোযোগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন।